আলা আলহামদুলিল্লাহ বরেন্দ্র টিভির সম্মানিত দর্শক শ্রোতাদের পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকে রমজানের শিক্ষাকরণীয় আলোচনা করতে যাচ্ছি সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা বরেন্দ্র টিভিতে রমজানের বিভিন্ন শিক্ষা আমরা রমজান মাস কি রমজান মাসটা কি ধরনের এর কর্মসূচি কি ধরনের হতে পারে আমাদের দায়িত্ব কর্তব্য কি পরবর্তী সময়ে রমজান চলে গেল পরবর্তী সময়ে আমাদের করণীয় কি এই নানা বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনার জন্যে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির কোরআন হাফিজ মাওলানা আফতাব আহমেদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত জি দর্শক শ্রোতা আমরা মতারাম সম্মানিত আমাদের শ্রদ্ধাভাজন আফতাব সাহেবের সাথে পরিচিত পরিচয় হলাম এ পর্যায়ে আমি আমরা তার কাছ থেকে জানতে চাচ্ছি যে মহা রমজান মাসের শিক্ষাটা কী নাহমেদ হুয়ানুসল্লি আলা রসুল হিল আম্মা বাদ

যেমন ভাবে ফরজ করেছিলাম আর শিক্ষাটা হলো কি করে তোমরা হতে আমরা এখন বলতে পারি যে আসলে রমজানের শিক্ষাটাই হলো আমার ভিতরে তাকোয়া যে ভীতি অর্জন করা যে একটি মাসের ট্রেনিংয়ে একটি মাসের কর্মশালার মাধ্যমে বাকি এগারোটি বছর

আল্লাপাক কিন্তু অনেক লোক আছে বিভিন্ন জায়গায় ডাক দিয়েছে নিয়ে বলে জি কিন্তু এই আয়াতে রমজানকে কেন্দ্র করে শুধুমাত্র কিন্তু ইমানদারকে ডাক দেওয়া হলো এখানে একটা লক্ষণীয় বিষয় আপনি দেখেন যে মহাগ্রন্থল শরীফ হিজরতের আগে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে তাদেরকে আমরা আমাদের ভাষায় মুপাসিন কিরামদের ভাষায় বলি যে মক্কিছা আর হিজরতের পরে নাজিল হলে মাদানি সোরা এই যে মক্কিছার কোন সোড়াতেই একটা চমৎকার তথ্য আপনাদের সাথে দর্শকদের সাথে শেয়ার করি সেটা মক্কি সুরার কোন সুরাতেই কিন্তু ই আইয়ু হলে যেন আমানু ইমানদার বলে কিন্তু ডাক দেওয়া হয়নি কিন্তু জান্নাতে যারা যাবে বলা হয়েছে তো জান্নাতে যারা যাবে যে জন তারা কিন্তু চারজনই মক্কায় প্রাথমিক অবস্থায় ছিলেন এবং মক্কায় খাব্বাব খুবাই বেলাল ইভেন মহিলাদের মধ্যে আমার ইবনে ইয়াসার আম্মাজান সুমাইয়া এরা কিন্তু চরম নির্যাতনের সর্বোচ্চ পর্যায়ের পরিস্থিতির শিকার হয়েছিলেন তারপরেও এদেরকে কিন্তু ইমানদার বলে ডাক দেওয়া হয়নি তার মানে কি একটা এলাকায় একটা একটা গোষ্ঠী বৃহৎ সম্পদ যখন বিধিবিধানকে বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য ঐক্যবদ্ধ হবে তখন তখন কেবল ইমানদার বলে ডাক দেওয়া হলো তো সেই জায়গা থেকে আহ বিশ্বনবী বলেছিলেন যে যে ব্যক্তি মিথ্যা আমল আর মিথ্যা মিথ্যা কাজ আর কথা করতে না যেন আমি পরিত্যাগ করতে পারি কিন্তু মিথ্যা আমল গুলা আপনি আপনার সামনে যদি আমরা আমাদের বাস্তব জীবনের সামনে মিথ্যা আমল কি হতে পারে এই বিষয়ে তাকুয়াটা কি অর্জন করতে পারি তাকুয়াটা কি এই বিষয়ে একটু বিስলেহান ধর্মী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো হাদিস আছে কিনা বা সাহাবীদের প্রেক্ষাপটে জি মহترم আমরা আসলে তাকওয়ার কথা বলতে গেলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে एग्जांपल সেটা আমাদের সামনে চলে আসে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়াটা কি তিনি সুন্দর করে বুঝিয়েছিলেন যে তোমার সামনে যখন কাটা বিছানো পথ থাকবে যে রাস্তায় কাটা বিছানো আছে তুমি কিভাবে চলবে তো তিনি বলেছিলেন যে আমি দেখে শুনে পা ফেলে যাতে আমার পায়ে কাটার না ভিধে আমি আস্তে আস্তে করে সেটা পার হব রাস্তাটি আমি অতিবাহিত করবো তো তাকুয়াটা হচ্ছে সেরকমই বিষয় যে আমরা যখন পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা যখন চলতে যাবো আমাদের সামনে সত্য যেমন আসবে মিথ্যাও তেমন আসবে কারণ ইবলিশ শয়তান সে আমাদের পিছনে সব সময় লেগে আছে। তো আমরা সেই বিষয়টাকে আমরা যখন কোনো কাজ করবো আমরা যখন কোনো পথে চলবো আমরা কোরআনের কুষ্টি পাথর দিয়ে আমরা সেটাকে যাচাই করে নিব যে এই কাজটা আল্লাহর কি সন্তুষ্টির জন্য হচ্ছে না এই কাজটি শয়তানের খুশি করার জন্য হচ্ছে আমরা যখনই বুঝবো যে এটা শয়তানি কাজ আমরা সেটাকে অ্যাভয়েড করবো আর যখনই দেখব এটা আল্লাহর কাজ সেখানে আমরা বেশি বেশি সেটার জন্য অগ্রসর হব এই যে দেখে শুনে পথ চলা এটার নামই হচ্ছে তাকওয়া আরেকটি বিষয় যে محترم অনেকেই দর্শক বন্ধুদের প্রশ্ন করে থাকেন যে হুজুর আমরা তো নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের দিকে অন্য মনস্ক হয়ে যায় আমরা নামাজ পড়তে গেলে আমার পরিবারের কথা চিন্তা আসে আমার ব্যবসাবানির কথা চিন্তা আসে যখনই নামাজের দাঁড়াই তখনই চিন্তা এসে ভর করে এবং তখন বেশি আসে বেশি আসে জি তো এখান থেকে পরিত্রায়ের উপায় কি খুব সুন্দর একটি বিষয় এখান থেকে একমাত্র পরিত্রানের বিষয় হলো তাকওয়া তাকওয়া যার ভিতরে তাকো আছে তার কখনো নামাজ ছাড়া নামাজের ভেতরে অন্য কোনো চিন্তা আসবে না যেমন আপনি জানেন হজরতে আলী রাজি আল্লাহ পায়ে একবার তীর বিদে গিয়েছিল তো তীরটা টেনে বের করতে খুব কষ্ট হচ্ছিল আল্লাহর নবীজি বললেন যে হজরতে আলী যখন সে নামাজে দাঁড়ায় তখন তোমরা তার তীরটা টেনে বের করো তিনি নামাজে দাঁড়ালেন তীর টেনে বের করলেন তিনি বুঝতে জাগতিক তার মানে নামাজের ভেতরে তার মন মানসিকতা এমন ভাবে আল্লাহর দিকে ছিল আর এভাবেই থাকতে হবে কারণ বলা হয়েছে আবুদলহ কেন্ন কে তারহু তাকুন তারহু সাইল্লাহু ইয়ারফ যে আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমরা এটা মনে করব যে আমি আল্লাহকে দেখছি। যদি এরকম ঈমান আমার ভিতরে না আসে যে আমি আল্লাহকে দেখছি তাহলে যেন এটা মনে করি যে আল্লা আমাকে দেখছে তো তাকওয়ার বিষয়টা এই জন্য আসছে মাশতালম যে রমজান মাস দেখুন যে অন্যান্য প্রত্যেকটি ইবাদত কিন্তু আপনি লোক দেখানো করলেন বাসায় গেলেন আপনি লোক দেখানো করলেন কেউ আপনাকে বুঝলো না কিছু মানে মানুষজন আপনার বুঝতে বুঝতে পারবে যে আপনি একটি কাজ করছেন বা করলেন না এটা মানুষ বুঝতে পারবে কিন্তু রমজান মাসটা এজন্য জন্য তাকুয়ার বিষয় যে আমার খুব পিপাসা লাগলো আমি ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে আমি এক ঢোক পানি গিললাম কেউ দেখলো না কিন্তু আমার মধ্যে এই চিন্তা আসলো যে কেউ না দেখুক দেখছেন আল্লাহ এই যে তাকোয়া এই তাকুয়ার শিক্ষাটাই মূলত মাহের রমজানের এই আল্লাহ সুবাহান হাত আলা বলেছেন হাদিসে কুদুসির ভিতরে হাদিসে কুদুসি হলো এই হাদিস যেটা রাসুলে আল্লাহর কথা রাসুলের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে যে তিনি বলেছেন আসি আজিবিহি যে এই সোমটা শুধুমাত্র আমার জন্য এবং এর যে যাজা এর যে কি বলে সব সেটা আমি আল্লাহ উপহারটা নিজ হাতে দিই এবং আপনি জানেন যে এই রোজাদার যারা হবে তাদের একটা স্পেশাল একটা গেট জান্নাতের মধ্যে রাখা হয়েছে তার নাম হচ্ছে রায় আন শুধুমাত্র রোজা দ্বারাই সেই জান্নাত প্রবেশ করবে তো মহতারাম এই যে শিক্ষা তাকুয়া এটার কথাই মূলত বলা হচ্ছে যে তাকুয়া সম্পর্কে আমরা আমার মনে হয় যে বিশ্লেষণ করার কোন বিষয় আর নাই আমরা মোটামুটি মহতারামের কাছ থেকে জানলাম সম্মানিত দর্শক এ পর্যায়ে আমরা মহতারামের কাছ থেকে আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে এই যে রমজানের শিক্ষার যে মাস এটা কি ধরনের মাস আসলে রমজান মাসটি পুরোটা একটি কর্মশালা প্রত্যেকটা আপনি যখন একটা চাকরিতে যাবেন বা একটা কোনো যেমন সেনাবাহিনীতে যারা যায় প্রথমে ঢুকেই তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা হয় এমন কি যারা বিশেষ ক্যাডার হয় এবং প্রত্যেকটি সেক্টরে কিন্তু একটা ট্রেনিং এর ব্যবস্থা আছে একটা কর্মশালার ব্যবস্থা আছে যে কর্মশালার মাধ্যম দিয়ে তার চাকরি জীবনটা তার প্রত্যেকটি পরবর্তী জীবন যেন সে ঠিকভাবে ঠিক কাজগুলো করতে পারে এজন্যই কিন্তু কর্মশালা তো আসলে রমজান মাসটাও আমাদের জন্য একটি কর্মশালা আমরা অনেকেই মনে করে থাকি যে এই রমজান মাসে নামাজ পড়লাম দেখবেন যে যেই মসজিদে দুই কাতার লোক হতো রমজান শুরু হলো ফুল সঙ্গে সঙ্গে ফুল এমনকি রাস্তাঘাটেও জায়গা দেওয়া যাচ্ছে না যেই দিন থেকে রমজান শেষ দেখবেন মসজিদগুলোও খালি কারণ আমরা অনেকেই এই রমজানকে বুঝি কিন্তু রমজানের শিক্ষাটা আমরা কেউ বুঝি না এর কারণে এরকমটি হয় কিন্তু আসলে মূলত এটা নয় যে রমজান মাসের শিক্ষা হলো প্রত্যেকটি সেক্টরের শিক্ষা যেমনভাবে আমরা যখন না খেয়ে থাকছি এই না খেয়ে থাকার ভিতর দিয়ে আমাদের ভেতরে একটা ধৈর্যর যে একটা প্র্যাকটিস যে আপনার ক্ষুধা লাগছে পিপাসা লাগছে তারপর আপনি খাচ্ছেন খাচ্ছেন এই যে এর সঙ্গে সঙ্গে কি হলো আপনার যে ধৈর্য ধরার যে ক্ষুধা নিবারণ করার যে একটি প্র্যাকটিস বা একটু কষ্ট করার যে একটি প্র্যাকটিস সেটা কিন্তু হয়ে যাচ্ছে এমন কি আমরা এই রমজান মাস আসলে আমরা নামাজে যাচ্ছি পাক সব যেহেতু বেশি বাড়িয়ে দিয়েছেন আমরা যারা দেখাল অনেক মুসলমান নামাজই পড়ে না তারাও রমজান মাসে নামাজ পড়তেছে তো এই নামাজটা যে আমরা রমজান মাসে ধরলাম এটা যেন বাকি এগারোটি বছর আমরা যেন না ছাড়ি এজন্য এর মাধ্যম দিয়ে নামাজেরও একটা ট্রেনিং হয়ে যাচ্ছে আবার দেখেন যে অনেকের নামাজ পড়তে লাগলে গা ব্যথা করে পা ব্যথা করে হাঁটু কামড়ায় অনেক লোক আছে। তো এর জন্য কিন্তু তারাবি নামক একটা সিস্টেমিক ব্যবস্থা কিন্তু করা হয়েছে আমরা তারাবিতে শুধু কোরআনই শুনি না যে তারাবির ভিতর দিয়ে এই যে নামাজের যে একটা ট্রেনিং আমার শরীরের যে এমনকি মেডিকেল সায়েন্স বলছে যে আমাদের যেই নামাজের যেই কার্যক্রমগুলো গুলো শরীর আঁকানো বাঁকানো এই প্র্যাকটিসগুলো কিন্তু এই রমজান মাসে তারাবির মাধ্যম দিয়ে আমার হয়ে যাচ্ছে যে বিশ টাকা আমরা যদি প্রতিদিন পড়ি শুধু তারাবিতে তাহলে তো রমজানের পরে পাঁচ নামাজ পড়তে আমাদের খুব বেশি কষ্ট না লাগবে তারপরে আরেকটি বিষয় দেখেন যে এই রমজান মাসের মাধ্যমে আরেকটি শিক্ষা আমাদের অর্জন হচ্ছে সেটা হলো দান খয়রাত করা যে আমরা অনেকেই আমাদের বাসায় যখন সাইল আসে ফকির আসে আমরা অনেকেই বলি যে এই তুমি আসছো তোমার তো শরীর খারাপ না তোমার তো সবকিছু ঠিক আছে কিসের জন্য তুমি তুমি নামাজ পড়ো এরকম আমরা প্রশ্ন করি প্রিয় দর্শক আপনারা আপনার কেউ করব না কারণ বিশ্বনবীজি বলেছেন তোমার কাছে যদি কেউ ঘোড়ার পিঠে চড়েও করতে আসে তুমি তাকে হয় ভালোভাবে বিদায় দাও না হলে তুমি তাকে কিছু ভিক্ষা দাও কিন্তু তাকে অপমান করো না করা যাও আমরা যেটা করতে পারি যে আমাদের ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে আমাদের আমরা দেখেছি আমাদের আমাদের বাবা মা কিন্তু এরকমই করতেন আমরা যখন ছোট ছিলাম যে ভিক্ষাটা আমাদের হাত দিয়ে দিতে ছোট বাচ্চা যে বাবু যাও দিয়ে আসো তো এটা করাতে হয়েছে কি যে ওই যে ছোটবেলা থেকে আমরা যে শিক্ষা পেয়েছি আমার বাবা মার হাত ধরে তো আমাদেরকে আমাদের আমরা নিজে ভিক্ষাটা না দিয়ে যদি আমার সন্তানকে হাতে পাঁচশো টাকা দিয়ে বলি বাবা যাও দিয়ে আসো আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে আমার সন্তান আছে তার হাত দিয়ে যদি আমরা দিই ভিক্ষা তো সব হচ্ছে বরঞ্চ আমার সন্তানের যে একটা ট্রেনিং ছোটবেলা থেকে সে শিক্ষা পাচ্ছে যে ফকিরকে সাইলকে সুন্দর আলোচনা করছিলেন তবে এই যে ট্রেনিং কথা বারবার ঘুরে ঘুরে ফিরে আসছে বিরত থাকা বা দান সদ্গা করার উপরে তো এই বিশ্বনবীর জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি যে ইয়ার মুখে যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল সেখানে আমরা দেখে থাকবো যে এক গ্লাস পানি এই ছয়টা সাহাবির জীবন গেল কিন্তু নিজের এক গ্লাস পানি সর্বশেষ মৃত্যুর সময় বা সাহায্য নিজে নাখে খেয়ে অন্যের প্রয়োজনকে প্রায়োরিটি দিলেন প্রাধান্য দিলেন তো এই 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 জায়গা থেকে আমরা এই বিরত থাকা অন্যান্য মাসের ট্রেনিং এটা নিয়ে আমরা আরেক মহতারাম একটু আমি আপনার কাছে একটু সময় নিয়ে আমি বলতে চাই যে রমজানের একটি বড় শিক্ষা কিন্তু চলে যাচ্ছিলো হঠাৎ চলে আসলে জন্য দর্শকদেরকেও জানানো দরকার যে এই সতেরো রমজান কিন্তু ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল তার মানে অন্যায়ের পথে বাতিলের পথে মিথ্যার বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে অন্যায়ের যে পথ আছে তাগুতের যে পথ আছে সেগুলোকে পিষ্ট করা সেগুলোকে দমিয়ে দেওয়ার একটা মাসও কিন্তু এই রমজান মাস রমজান মাস যেমন পানাহারকে বন্ধ রেখে যেমন রোজা থাকা ঠিক ঠিক অপর দিকে রোজা ভেঙে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মাসও কিন্তু এই রমজান রমজান মাস জি এই রমজান মাসে এই তিনশো তেরো জন সাহাবি তারা এক হাজার কাফের বেইমানদেরকে যুদ্ধ করে তারা বিজয় অর্জন করেছিলেন এর শিক্ষাটা কিন্তু রমজান মাস থেকে আমরা আমরা একটি বড় শিক্ষা যে অন্য বিষয়ে চলে সেটা হলো যে এই রমজান মাসে আমাদের রমজান শিক্ষার মাস এর কর্মসূচি আমরা কি কি হতে পারে পারিবারিক কর্মসূচি হতে পারে সেটা অফিসিয়াল কর্মসূচি হতে পারে রাষ্ট্রীয় কর্মসূচি হতে পারে ব্যক্তিগত কর্মসূচি এই কর্মসূচিগুলো আমাদের কি কি হতে পারে জি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন যে আমাদের এই যে কর্মশালা থেকে আমাদের কর্মসূচিটা বাকি এগারোটি মাস কি হতে পারে মহাতারম দেখেন আমাদের বাংলাদেশে অনেক সমস্যা যার প্রত্যেকটি কর্মসূচি কিন্তু আমরা এই রমজান মাস থেকে নিতে পারি যেমন এই মাদক বিরোধী যে কার্যক্রমগুলো চলতেছে যে আমরা এই রমজান মাসে আমরা সারা দিন অনেকেই আছে যারা সিগারেট না খেয়ে থাকতে পারে না এই মাসে কিন্তু তারাও কষ্ট করে থেকে থেকে বিরত তারা রোজা থাকছে তো এই আমরা মাদক বিরোধী একটা আন্দোলন করতে পারি যে আমরা নিজে মাদক গ্রহণ করব না অন্য কেউ করতে দেব না দেব না আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে মাদক কে আমরা না বলবো তবে তবে এটা একটা সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে আমরা সরকারের সর্বপর্যায়ে যারা আইন শৃঙ্খলা নিয়ে দায়িত্বশীল আছে তাদেরকে আমরা মোবারকবাদ জানাই পাশাপাশি কিন্তু এটা সরকারের একা দায়িত্ব না জি জি আমরা যদি মনে করি যে এখানে গোটা বাংলাদেশের সাড়ে চার লক্ষ মসজিদ আছে এই মসজিদের ইমামদের মাধ্যমে যদি মাদকের উপর যদি আমরা একটু আলোচনা যদি আমরা একটু সচেতন করি এটা মনে হয় বেশি কার্যকর এবং সেখানে রোজার ভূমিকাটা এই যে বিরত থাকা সেখান থেকেও তো ক্ষতিকর দিক থেকে বিরত থাকা এই বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি তো এ বিষয়ে আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে রমজানের শিক্ষা এবং করণের মধ্যে আমাদের দায়িত্বটা আরেকটা কর্মসূচির কথা আমি একটু বলতে চাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা কিন্তু এখন আমাদের ধৈর্য খুব কম সামান্য কথায় আমরা মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ এমনকি আমাদের পারিবারিক পারিবারিক বন্ধনের ভিতরে পিতা পুত্র শামিস্ট্রি সন্তান ভাই দুই ভাই ভাই বনে এরকম কিন্তু একটা ঝগড়া ফাসাদ আমাদের মধ্যে লেগে থাকে বিশ্বনবী জি বলেছেন রমজান মাসে যদি কেউ তোমার সঙ্গে ঝগড়া করতে আসে তুমি তো ঝগড়া করবা না তারপরও যদি আসে তুমি তাকে বলো যে আমি রোজাদার তো আমাদের এই রমজান মাসের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই যে আমাদের পারিবারিক শামিস্ট্রি ভাই ভাই মাতা প্রত্যেকটা সমস্যার সমাধান এবং এই ধৈর্যটা আমরা ঝগড়া করবো না আমরা এর যে কর্মসূচিটাও কিন্তু আমরা গ্রহণ করতে পারি যে এই মাসের মাধ্যমে আমরা বাকি এগারোটি মাস আমরা কোনো গণ্ডগোল ফাঁসাদে আমরা নিমজ্জিত হব না জি ধন্যবাদ আপনাকে তো আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে নিজের দায়িত্ব এবং কর্তব্যটা কি হচ্ছে নিজের দায়িত্ব এবং কর্তব্য মহাতারম অনেক আসলে একটা বিষয় আমার দর্শকদেরকে জানতে হবে যে আমি যেমন এসেছিলাম একা আমি কিন্তু যাব একা আমাকে যখন কবরে রাখা হবে আমার যতই পিতামাতা আমাকে আজকে আমার জন্য লক্ষ কোটি টাকা খরচ করছেন তারা তারা আমাকে পড়াশোনা করাচ্ছেন কিন্তু এখনই যদি আমি মারা যাই সেই অন্ধকার কবরে কিন্তু আমার সঙ্গী কেউ হবে না এজন্য আমি বলতে চাই যে আমার দায়িত্ব আমাকেই নিতে হবে এজন্য দায়িত্ব কর্তব্য অনেক যেমন আমরা যে দায়িত্বটা নিজেই নিব যে আমাদেরকে এই যে রমজান মাসের যে নামাজ আমরা যারা এখনও নামাজ ধরতে পারি নাই নামাজ পড়তে পারি নাই আমাদেরকে পাঁচ অক্ত নামাজি হতে হবে আমরা যারা জাকাত আমরা যারা দান সদ্গা করতে বিমুখ হয়ে থাকি আমাদেরকে দান সদ্গা করতে হবে আমরা যারা ভিকারিকে আমরা ভিক্ষা দিই না যেমন পবিত্র করণকারী কারিমে সুন্দর করে বলা হয়েছে অকুন্না অকুন্মুল মিসকিন অকুন্না হয় আল খয় লাম কুমিন আল মুসল্লিন তাইমুল মিসকিন ওয়াকুনা মিনাল খায়রিন আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন যে আমরা যদি মিসকিনকে আমরা তাড়িয়ে দেই আমরা তাদেরকে আমরা যদি ফিরিয়ে দেই আমরা যদি ভিক্ষা আমরা তাদেরকে সাহায্য না করি তাহলে আল্লাহ পাক আমাদেরকেও দেখবেন না আমাদেরকে জান্নাত দিবেন না বিষয় যে আমার সম্পদের মধ্যে কিন্তু তাদের হক আছে তারা আমার কাছে এসেছে মানে সে কিন্তু করোনার পাত্র না বরং আমার একটা উপকার করেছে সে যদি না আসতো এই দান সদকা দেওয়ার জন্য কিন্তু তার দারেদার আমাকে ঘুরে বেড়ান লাগত এটা কিন্তু আমার দায়িত্ব বই জায়গা থেকে এটা একটা দায়িত্ব আরেকটি দায়িত্ব আমরা যেটা নিতে পারি যে আমরা যারা কোরআন শিখতে এখনো পারি নাই খুব আফসোস লাগে যে আমার পিতা মারা গেছে আমার মাতা মারা গেছে অথচ আমি ইমাম সাহেব ভাড়া করে এনে তাদের জন্য দোয়া করিয়ে নিচ্ছি জানাজা পর্যন্ত করতে পারিনা আপনি দেখবেন যে ইসলামিক ফাউন্ডেশন থেকে বা আমরা বিভিন্ন আলেম ওলামা পরিষদ থেকে যেই শহরব্যাপী দেশব্যাপী একটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যে পবিত্র আল কোরআনুল করিম তারতিলের সঙ্গে শিক্ষা অর্জন করা তো মসজিদে কিন্তু বিনা পয়সায় ইসলামিক ফাউন্ডেশন থেকেও বিনা পয়সায় কিন্তু কোরআন শেখানো হচ্ছে তো আমি দর্শকদের কাছে অনুরোধ করবো যে নিজ দায়িত্বে কে কি বলল। আমরা সেদিকে যাব না কারণ আমার কবরে আমাকেই যেতে হবে এই চিন্তা করে এই রমজান মাসে যেন আমরা অন্তত কোরআনটা সহিভাবে শিখতে পারি আমরা দায়িত্ব করতে পারি এটা আমরা দায়িত্ব কর্তব্যের ভিতরে নিয়ে আমরা অনেক বিষয় শুনলাম তো এ বিষয়ে আসলে রমজান মাসেই কিন্তু আমরা মূলত এই যে তাকওয়ার মাস বিরত থাকা সবকিছুর চর্চা কিন্তু এই মাসেই করছি কিন্তু পরের মাসে আমাদের কোনো করণীয় আছে কিনা বা এটা যদি পরের মাসে আমরা সেটাকে কাজে লাগালে কি ফিডব্যাকটা পাবো আমরা পরবর্তীতে মহতারাম একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে আমরা শুরুতে একবার এরকম বলছিলাম যে রমজান মাসে মসজিদ ভর্তি রমজান পরে মসজিদ খালি আসলে আমরা রমজানে যে শিক্ষাগুলো অর্জন করলাম সেটার প্র্যাকটিক্যাল এটা তো আমরা শিখলাম কিন্তু তার প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হবে আমাদের বাকি এগারোটি বছর এগারোটি মাস বাকি এগারোটি মাস মাতরম যে আমরা এই রমজান থেকে যে শিক্ষাগুলো নিলাম নামাজের শিক্ষা কোরআন তিলবতের শিক্ষা বেশি 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 শিক্ষা শিক্ষা দান এই শিক্ষা যদি বাকি এগারোটি বছর আমরা আমলে নিয়ে আসতে না পারি তাহলে এই রমজান মাসটা শুধু আমাদের জন্য না খেয়ে থাকাটাই হবে কারণ এই রমজান মাসকে এজন্য এই জন্য আমরা নিব কর্মশালা হিসেবে যে বাকি এগারোটি মাস যেন আমরা কোরআন এবং সুন্নার উপরে চলতে পারি বাড়ি বাকি এগারোটি মাস যেন আমরা সময় মতো নামাজ আদায় করতে পারি বাকি এগারোটি মাস যেন আমরা রাত জেগে তাহায নামাজ আদায় করতে পারি বাকি এগারোটি মাস যেন আমরা ঝগড়া ফাঁসার থেকে বিরত থাকতে পারি বাকি এগারোটি মাস যেন আমরা খাবারে ভেজাল এখন যেরকম ভেজাল আমরা দিচ্ছি না বাকি এগারোটি মাসও যেন আমাদের ব্যবসার ভিতরে আমরা ভেজাল না ঢুকাই এই প্রত্যেকটি কর্মকাণ্ড শিক্ষা আমরা বাকি এগারোটি মাস যদি আমরা প্রয়োগ দেখাতে পারি আমরা যদি বাস্তবায়ন করতে পারি তবে কিন্তু এই রমজানের শিক্ষা আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি হিসেবে গণ্য হবে এছাড়া কিন্তু শুধুমাত্র না খেয়ে থাকাই হবে জি জি আলোচনা করছি যে যে খাদ্য একটা বিষয় তো খাদ্য ভেজাল থেকে আমরা এই মাসে বিরত থাকছে বাকিটা মাস থাকছি না কিন্তু যদি আমি না থাকি দর্শক এটা ভালো করে আপনারা একটু আমার সাথে মনোযোগ দিয়ে শেয়ার করবেন সেটা হলো কোনো ব্যক্তি যদি খাদ্যে ভেজাল দেয় এবং ভেজালের কারণে ওই খাদ্য খাবার পর একটা শিশু হোক আর যে কোনো পর্যায়ের একটা বান্দা হোক মানুষ হোক খাবার পর যদি অসুস্থ হয়ে যায় এক পর্যায়ে সে যদি মারা যায় এর পুরা দায় দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে এবং সুরা মায়দায় এসেছে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে এটা কিন্তু ইচ্ছাকৃতই কাতারে ইচ্ছাকৃত যদি ইচ্ছাকৃতভাবে একজন মুসলমান আর একজন কাউকে হত্যা করে কোনো ব্যক্তি আর একটা ব্যক্তিকে তাহলে সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করলো আর একজন মানুষকে যদি আমি খাদ্যে ভেজাল দিলাম না সে ভালো একটা খাবার খেয়ে শরীরকে আরো স্ট্রং করলো এনার্জি বাড়ালো তাহলে সে হবে অন্যান্য কাজে মনোযোগী হবে এই যে একটা মানুষকে বাঁচার কাজে আমি সহযোগিতা বাঁচালাম বাঁচালো এই বিষয়ে রমজানের আরো কি কি শিক্ষা আমাদের খুব সুন্দর কথা বলেছেন আমরা আসলে যারা আহ খাদ্যে ভেজাল মেশাই আমরা কিন্তু নিজেরই ক্ষতি করি কিভাবে দেখুন আমি একজন ব্যবসায়ী আমি খাদ্যে ভেজাল মিশিয়ে আমি খাবারটা বিক্রি করে দিলাম কিন্তু দেখা গেল যার কাছে বিক্রি করলাম বাই বাই সে দিকে আমার আত্মীয় অথবা আমার সন্তানের বন্ধু আমার সন্তান কোনো কারণে তার বাসায় খেতে গেল খাবারটা কিন্তু সে আমার দোকান থেকেই কিনেছে কিন্তু ঘুরতে ঘুরতে দেখা গেল সেই ভেজাল মেশানো খাবারটা আমার সন্তানই তাদের মাধ্যমে খেয়ে ফেলে তো মূলত আমরা যখন ভেজালটা মেশাচ্ছি তখন শুধু আমরা তো পরের ক্ষতি করছি শুধু ক্ষতি না আমরা পুরো জাতির ক্ষতি করছি দেশের ক্ষতি করছি এমন কি আমার নিজেরও ক্ষতি আমি করছি এই জন্য মোহতরাম যে হাজরত মনে ফারুক হো তিনি যে অর্ধজাহানের খলিফা ছিলেন তিনি এটাকে এই ভেজাল ব্যবস্থাকে মূলোৎপাটন করার জন্য তিনি কিন্তু রাতে ঘুমাতেন না রাত জেগে জেগে বের হয়ে যেতেন যে তার এলাকার জনগণ কীরকম কাজকর্ম করছে চুরি চামারি করছে কিনা বর্ণনায় পাওয়া যায় যে গভীর রাতে দহন করে এক মা আর মেয়ে তারা কথা বলছে হজরত সেখানে গেলেন বাইরে থেকে চুপ করে শুনলেন মেয়েটিকে মা বলছে তাড়াতাড়ি দুধে পানি মিশা মিশা কারণ কিছুক্ষণ পরে ভোর হবে সকাল হয়ে যাবে আমরা তখন আর মিশাতে পারবো না এই এখন এই খুব রাতের অন্ধকারে দুধের ভেতরে তুই পানিটা মিশিয়ে দে সেই মেয়েটি বলল মা কেন মিশাবো মাটি বলল যে এখন তো ওমরে সে আমাদের এখানে দেখছে না আমাদের রাষ্ট্রপ্রধান তো এই রাতের বেলা আসবে না সকালে চলে আসবে এই জন্য রাতের বেলায় মিশাতে হবে সেই মেয়েটি তাৎক্ষণক তাকে তার মাকে বলেছিলেন যে মা হজরতমরে ফারুক রাজি আল্লাহতাল তিনি জাহানের খলিফা তিনি না হয় না দেখলেন কিন্তু আরেকজন তো আছেন তিনি আমার আল্লাহ তিনি তো দেখছেন সুতরাং এই খাবারে এই দুধে পানি মেশানো যাবে না কারণ ভয়টা হলো আল্লাহর আমি যদি পানি মিশাই তাহলে তার হিসাবও কেয়ামতের ময়দানে এবং কবরের মধ্যে গেলে দেওয়া লাগবে হজরত মনে ফারুক এটা শুনলেন এবং নিজের সন্তানের সঙ্গে পরবর্তীতে সেই মেয়েটিকে বিয়ে দিল সেই ওরসজাত কিন্তু পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ নামে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত হয়ে গেল এজন্য আমরা বলি যে আমরা যারা ভেজাল মুক্ত আমরা দশটা টাকা লাভের আশায় আমরা যারা ভেজাল মিশাচ্ছি আসলে আমরা দশটা টাকা যে লাভ করছি তার চেয়ে আমার দশ হাজার টাকা বেশি ক্ষতি হয়ে ভয়ে মৃত্যুর ভয়ে কবরের ভয়ে আমাকে সকল অপকর্ম থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকুয়া এবং এর শিক্ষাটাই হলো এই মাহের রমজান থেকে আমাদেরকে নিতে হবে জি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন তো এই পর্যায়ে আমরা তাকওয়ার বিষয়ে এরকম ওমর রাজিয়াল্লাহ তালা আনহর যে উদাহরণ একজাম্পল আপনি দিলেন এরকম কিন্তু অগণিত অসংখ্য সাহাবি গ্রামের ঘটনা আছে এক মহিলা সাহাবিরা নিজে না খেয়ে যেমন অন্যের প্রয়োজনে পানি দিয়েছে একজন বিশ্বনবী এক সাহাবির মধ্যে এসে হাজির হলেন হওয়ার পর বলছেন যে অমুক বাড়িতে একটু কান্নাকাটি আছে কি ঘটনা বলছে না খেয়ে আছে বিশ্বনবী সম্পূর্ণ প্যাকেট করে খাবার জাত রেডি করে প্যাকেটটা একটা পাত্রে করে পাঠিয়ে দিলেন মহিলা সাহাবি প্যাকেটটা নিলেন না আজকে রাতের জন্য আমার বাচ্চারা ঘুমিয়ে আছে প্যাকেট আজকে দরকার নাই কিন্তু প্রতিবেশী একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর তো হক আছে আপনি ঘুরে ঘুরে দেখুন আল্লাহ নবীর সাহাবিকে বলুন এই প্যাকেটটা আরও কোনো বাড়িতে দেওয়া যায় কিনা আজকের মতো আমাদেরকে দরকার নাই। কিন্তু এই জায়গা থেকেই আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি সে বিষয়টা হলো এটা কিন্তু তাক সেই ইচ্ছা করলে খাবার নিয়ে কিন্তু পরে সকালে খেতে পারত কিন্তু তার তাকোয়া তাকে নাড়া দিয়েছে জি তার বিবেককে কিন্তু হিট করেছে সে এই বিবেকের জায়গা থেকে যদি আমরাও চিন্তা করি যে আমাদের আগামী কালের জন্য কি করণীয় বা এই যে পথ চলতে আজকে এই মুহূর্তে থেকে আমার কি করণীয় ইসলাম আমাকে কি করণীয় দিয়েছে শরীয়ত আমাকে কি দিয়েছে বিধান দিয়েছে এই বিষয়ে আপনি একটু আমাদেরকে শেয়ার করবেন জি মহাতারাম ওই আমরা যেটা বলতে চাচ্ছি যে এই পুরো রমজান মাসের মেসেজটাতে কিন্তু এই কথাগুলোই চলে আসতেছে কারণ তাকুয়াটা এমন একটি বিষয় সেটা যখন আমার ভেতরে থাকবে সেটা যখন আমার অর্জন হয়ে যাবে তখন অটোমেটিকলি আমার হাত দ্বারা ভালো কাজ হবে ভালো কাজ হবে আমার পা দ্বারা ভালো কাজ হবে আমার মুখ দ্বারা ভালো কথা হবে আমার কান দ্বারা ভালো শোনা হবে যখন আমার মেন যেই সফটওয়্যারটা যখন আমার তাকোয়াটা হবে তবে মোহারাম আপনি আপনি যে ভালো কথা হবে আজকে আমরা সমাজটা কিন্তু একটা অনৈতিকতার দিকে প্রায় চলে গেছে এখান থেকে উদ্ধারের মাধ্যমে কিন্তু একটাই হলো রমজানের তাকুয়া শিক্ষা নিয়ে শিক্ষা করিটাকে কাজে জি মোতারাম আর সবচেয়ে বড় বিষয় হল যে আমাদের মধ্যে একটা চিন্তা থাকতে হবে সব সময় এনি টাইম যে আমরা এসেছি আমরা থাকবো না আমরা এখন আসি আমরা কখন চলে যাব এই গ্যারেন্টি আমাদের মধ্যে কারণে দেখেন আপনি যেই যে আমাদের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা অর্জন সব আমরা দুনিয়ার জন্য করছি কিন্তু বিশ্বনবীজি বলেছেন আর দুনিয়া ও জি হেতুন অতলিবুহা কিলাবুন দুনিয়ার মতে দুনিয়ার প্রেমে যারা পড়ে যায় তাদের দৃষ্টান্ত হলো সেই কুকুরের মতো যে কুকুর যখন গোস্ত খায় তখন সে চিন্তা করে না যে সে কোন বাড়ির কুকুর কোন গোষ্ঠীর কুকুর না এটা কি মরা না তাজা গোস্ত সে কিচ্ছু চিন্তা করে না যখন গোস্ত পায় তখনই পায় এজন্য বলা হয়েছে যে দুনিয়াতে আমরা যারা মত্ত হয়ে আছি আমাদের দৃষ্টান্ত ওই কুকুরের মতো হয়ে গেছে এজন্য আমি দর্শকদেরকে বলতে চাই যে আমাদের যে রমজানের শিক্ষা এই শিক্ষা থেকে আমরা প্রথম যে কাজটি করব সে কাজটি হলো যে আমরা যতটুকু যেই নামাজের যে আমাদের ফরজ বিষয়গুলি আছে এগুলো আমরা অর্জন করব এবং বাকি এগারোটি মাস এগুলো আমরা প্র্যাকটিক্যাল কাজে লাগাবো এবং আমরা যেই যে ज्योग्राफीাসাত দান খয়র যেগুলো আমি বলেছি এর আগেও আলোচনা হয়েছে এই কাজগুলোই আমরা করতে থাকব বাকি 11 মাসে এই 11 মাস যদি আমরা এভাবে চলতে পারি শুধু 11 মাস নয় আমার যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে কারণ ইজা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতা আমার যখন সময় হয়ে যাবে এক্সেলেন্ট আজিও আলোচনা করছিলাম সম্মানিত দর্শক আমরা এতক্ষণ ধরে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির এ কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আফতাব আহমেদ উনি আমাদেরকে রমজানের শিক্ষার ভিতরে রমজানের শিক্ষাটা কি এরপরে কি ধরনের মাস রমজান মাস হতে পারে তার কর্মসূচি কি দায়িত্ব এবং কর্তব্য কি এবং পরবর্তী সময়ে আমরা এই রমজানটা কিভাবে কাজে লাগাবো বিভিন্ন এই নানাবিধ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমরা সময় পেলে আরও পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারতাম কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আজকের চমৎপ্রদ আলোচনা আমাদেরকে শেষ করতে হচ্ছে এ পর্যায়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি মতারাম স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে আপনাকেও এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে এবং বিশেষ করে এই বরেন্দ্র টেলিভিশন এত সুন্দর একটা আয়োজন করে সেজন্য আল্লাপজন এদেরকে উত্তম যা দান করেন সকলকে ধন্যবাদ বরেন্দ্র টিভির কলাকৌশলী যারা আছেন কর্তৃপক্ষ যারা আছেন পাশাপাশি সমস্ত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু